কথাটা বলে দূরে দাঁড়িয়ে থাকা আফরার দিকে তাকিয়ে থাকে আর শুনতে থাকে। না মানে আপনি তো জানেন ভাইয়া, মেবি আফরা আপনাকে পছন্দ করে না, তাহলে কেন সময় নষ্ট করছেন? আপনার উপস্থিতি আফরাকে খুব সমস্যায় ফেলছে ভাইয়া। কোচিংয়ে, স্কুলে অনেক বান্ধবী বিষয়টা জেনে গিয়েছে, ওরা বিভিন্ন কমেন্ট করে, হাসাহাসি করে। শুনেছি আপনার এলাকাতেও হয়তো অনেকের চোখেই বিষয়টা পড়েছে। সরফরাজ আফরার দিকে দৃষ্টি নিবদ্ধ রেখে বলে, তো সবাই জেনেছে তো কি হয়েছে? আজ না হয় কাল সবাই তো জানবেই বিষয়টা, এতে সমস্যা কি? নদী মিনমিন করে বলে, ভাইয়া আফরা খুব ভয়ে আছে, আঙ্কেল খুব রাগি মানুষ, উনি জানলে খুব খারাপ হবে। সেটা আমি দেখে নেব, তোমার ভাবতে হবে না। অতিরিক্ত উত্তেজিত হয়ে, ভাইয়া সব কথা আর শেষ কথা হলো, ও তো আপনাকে পছন্দই করে না, তাহলে কেন? ও খুব অস্বস্তির মধ্যে আছে, পড়ায় মন দিতে পারছে না, খুব সমস্যা হচ্ছে ওর। আমরা বন্ধু হয়েও ওর এই অবস্থা দেখতে পাচ্ছি না, আমাদের ভালো লাগছে না। আপনার জন্য হয়তো ওর রেজাল্ট খারাপ হবে, তখন এটাও মানতে পারবে না। শেষ কথাগুলো শুনে সরফরাজ প্রচন্ড রেগে গিয়ে বলে, আমার বান্ধবীকে ডেকে নিয়ে আসো এক্ষুনি, ওকে সামনে রেখেই যা বলার বলি, যাও দ্রুত। শিহাব শাকিল বুঝতে পারছে না বন্ধু এখন কি শোনাবে ওদের, তবে সরফরাজ যে রেগে আছে সেটা বোঝা যাচ্ছে খুব করে। নদী চুপচাপ আফরার কাছে গিয়ে বলে, তাড়াতাড়ি চল, ভাইয়া তোকে ডেকেছে, কি যেন বলবে? আজকে এর সমাপ্তি ঘটিয়ে দিচ্ছি আমি, আমাকে ট্রিট দিস কিন্তু বান্ধবী। সরফরাজের কাছে যেতে হবে শুনে বেশ বিরক্ত হয় আফরা বলে, কেন ডেকেছে জানিস? আমি এই ছেলের সামনে গিয়ে কথা বলতে পারি না, তোকে নিষেধ করেছিলাম আমি। থাক, সারা বলে, চল তো দোস্ত, একদিন কষ্ট করে ঝামেলা শেষ কর। যেভাবে তাকিয়ে আছে ভাইয়া, আমি তো ভয়ই পাচ্ছি, চোখ দিয়ে সব ভস্ম করে দিবে মনে হচ্ছে আমার। আর আফরাকে সুযোগ না দিয়ে ওর হাত ধরে সরফরাজের সামনে নিয়ে গিয়ে বলে, এবার বলেন ভাইয়া, ওকে নিয়ে এসেছি। সরফরাজ আফরার দিকে তাকিয়ে বলে, চোখ তুলে তাকানো সাহস নেই, নিজে এক লাইন বলতে পারো না, সেই যোগ্যতা বা সাহস নেই। এমন ভীতু মেয়েকে আমি কিভাবে ভালোবাসি ভাবতে অবাক লাগে। যাক, ভালোবেসে যখন ফেলেছি তখন কিছু করার নেই, আজীবন ভালোবাসবো এটা মাথায় রেখো। তুমি আমাকে ভালোবাসো কি না সেটা আমার কাছে মুখ্য না, আমি ভালোবাসি এটা মাথায় রাখবে সবসময়। একটু ভেবে কোমরে হাত দিয়ে আবার বলে, দ্বিতীয় কথা হচ্ছে, তোমার নাকি পড়ালেখার অনেক ক্ষতি হচ্ছে আমার জন্য, এমন হলে পড়তে হবে না। আমার বাবার অনেক সম্পত্তি, আমি কিছু না করেও আজীবন পায়ের উপর পা তুলে ভালোভাবে চলতে পারবো, তাই কষ্ট হলে পড়ালেখা ছেড়ে দাও। আর শেষ কথা, এরপর থেকে কিছু বলতে চাইলে নিজে এসে আমাকে বলে যাবে, ওদের কাউকে পাঠাবে না, খবরদার। ওদের পাঠালে আজকের মতো হিতে বিপরীত হবে, ক্লিয়ার? বোঝাতে পারলাম? সরফরাজের বলা এত করে সব কথা শুনে সবাই হতবাক হয়ে যায়। শাকিল শিহাব মুস্কি হাসতে থাকে, আর আফরার যেন সবটা মাথার উপর দিয়ে যায়। নদীর উপর প্রচণ্ড রাগ হয়, রাগে ওর কান্না বাজে, কিন্তু ভয়ে কিছু না বলে চলে যেতে নিলে সরফরাজ বলে, আমাকে অকারণে দোষ দেবে না, আমি তোমাকে ভালোবাসলেও জোর করে কিন্তু কথা বলতে যাইনি, তোমার জন্যই আজ এত কথা বলতে হলো। তোমার প্রতি আমার দায়িত্ব আমি পালন করে যাচ্ছি, একদিন তুমি আমার হবে, আমাকে ভালোবাসবে দেখে নিও, এটা যত সহজে মেনে নেবে ততই তোমার জন্য ভালো হবে। এই জন্যই তোমার যত্ন নিচ্ছি, বিপদ থেকে আগলে রাখছি, আর সেই সুন্দর দিনের অপেক্ষায় আছি। কিছু সময় চুপ থেকে আবার বলে, এবার তাহলে যাও আর সেই সুন্দর দিনটার অপেক্ষা করতে থাকো। কথা শেষ করে সরফরাজ মোবাইলে কি যেন দেখতে থাকে। আফরা তাড়াতাড়ি এসে রিসকায় উঠে বাসায় চলে আসে। সরফরাজের কথায় প্রচণ্ড মেজাজ খারাপ। আজ আর নদী সারার থেকে বিদায় নেয় না, মনে মনে ঠিক করে কাল ধরবে নদীকে, আগবাড়িয়ে পণ্ডিতি করার জন্য ইচ্ছে মতো বউকে দেবে। এদিকে নদীও টেনশনে পড়ে যায়, করতে চাইলো এক হলো আর এক, কাল যে কপালে খারাপই আছে সেটা ও বুঝতে পারে। সারার নদীর হাত ধরে ওকে সান্ত্বনা দিয়ে ওখান থেকে দুজন মিলে বাসার উদ্দেশ্যে রওনা দেয়। শিয়াব তাকিয়ে থাকে ওদের দিকে, সারাকে ওর বেশ ভালো লাগে, কিন্তু কেন জানি বলতে ইচ্ছে হয় না, যেটা হবার নয় সেই দিকে পা বাড়ানোর কী দরকার, তাই ভালো লাগাটা প্রকাশ করে না কখনো। সরফরাজ আজ এত কিছু বলে বেশ শান্তি পাচ্ছে, এবার যদি আফরা বুঝতে পারে যে সরফরাজ ওকে ভুলে যাওয়ার জন্য ভালোবাসেনি, তাহলেই হবে। বাসায় এসে আফরা আজ সরফরাজকে নিয়ে অনেক ভাবে, মনে মনে সিদ্ধান্ত নেয় যে
মা শর্মিলাকে জানাবে। সরফরাজ যেই বাড়াবাড়ি শুরু করেছে তাতে বিষয়টা আর লুকিয়ে রাখা যাবে না, তাই বড় বিপদের আগে আফরাজ শর্মিলাকে জানানোর জন্য আজ সন্ধ্যার পর থেকে পড়া রেখে রান্নাঘরে মায়ের পেছনে ঘুরঘুর করছে। এক পর্যায়ে শর্মিলা বিষয়টা খেয়াল করে বলে, কি ব্যাপার মা, কিছু বলবি? আফরাজ সুযোগ পেয়ে এসে মাকে পেছন থেকে জড়িয়ে ধরে বলে, কিছু কথা বলতে চাই মা। বল, আমি শুনছি। মানে মা, মানে আফরাকে হাত কসলাতে আর মিনমিন করতে দেখে শর্মিলা বোঝে আফরা কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলতে চায়। যেসব ঘটনা এই বয়সে হয় সেসব কিছুই হবে হয়তো, কিন্তু খুব ইতস্তত বোধ করছে, কোনোভাবে বলতে পারছে না। তখন চুলা বন্ধ করে আফরার মাথায় হাত দিতে ও চোখ তুলে তাকায়। শর্মিলা বলে, চল আজ তোর রুমে বসে গল্প করব, এখানে এভাবে বলতে হবে না, আর মায়ের কাছে কিছু বলতে তো ভাবতে হবে না। মায়ের কথা শুনে আফরা একটু নিশ্চিন্ত হয়। শর্মিলা মেয়ের হাত ধরে রুমে নিয়ে বলে, এবার বল কি বলবি, কোনো সমস্যা হয়েছে কোচিং অথবা স্কুলে? আফরা মাথা নাড়িয়ে বলে, না মা, কোনো সমস্যা হয়নি, মানে তেমন কিছু না। তাহলে? আফরা বলে, মা তুমি রাগ করবে না তো? রাগ করো না মা, এখানে আমার কোনো দোষ নেই। শর্মিলা একটু চিন্তিত হয়ে আফরাকে পাশে বসিয়ে মাথায় হাত বুলিয়ে দিতে থাকে আর বলে, একটুও রাগ করবো না মা, বল কি হয়েছে? আফরা চোখ বন্ধ করে মায়ের দুহাত শক্ত করে ধরে সরফরাজের সব কথা এক নিঃশ্বাসে বলে, বলা শেষ হলে মাথা নিচু করে বসে থাকে। শর্মিলা সব শুনে কি বলবে বুঝতে পারে না, ভুলেও যদি এসব আফরার বাবা জানতে পারে তাহলে কিয়ামত হয়ে যাবে। আর তার উপরে বাড়িওয়ালার ছেলে কিছু সময় চুপ করে বসে থাকে। হঠাৎ আফরার ডাকে ধ্যান ভাঙে শর্মিলার। মেয়ের মলিন চিন্তিত মুখটা ধরে কপালে চুমু খেয়ে বলে, এসব কথা আর কেউ যেন না জানে মা, তোর বাবা জানলে খুব খারাপ হবে। আমি দেখছি কি করা যায়, তুই এসব নিয়ে ভাবিস না, সামনে পরীক্ষাটাই পড়ায় মন দে। আফরা মাথা নেড়ে সম্মতি জানায়। শর্মিলা চলে গেলে বই নিয়ে পড়তে বসে। অনেকটাই স্বস্তির নিঃশ্বাস নেয় আফরা। আজ মায়ের কাছে বলে বেশ ভালো লাগছে, আরও আগে কেন বলেনি তাই আফসোস হচ্ছে। তবে সবটা বলেও ওই রাতের কথা বলতে পারিনি, কেমন যেন সংকোচ হচ্ছিল, তাই ওই ঘটনাটা এড়িয়ে যায়। পড়তে বসলেও আজ এসব ভাবতে সময় চলে যায় আফরার। মনে মনে পরদিন নদীকে ইচ্ছে মতো বকা দেওয়ার প্রস্তুতি নেয়। বাসায় আসার পরে নদী কয়েকবার মায়ের মোবাইলে ফোন দিলেও আফরা কথা বলে না। আজ একবার শর্মিলা ভাবে আফরাকে স্কুলে নিয়ে যাবে, আশা সাহেব আবার বুঝে যেতে পারে আর সময় কোথায়, তাই আর নিয়ে যায়নি। তাছাড়া সবটা শুনে বুঝলো এই পর্যন্ত সরফরাজ আফরার কোনো ক্ষতি করেনি। তবুও কাল সারা রাত শর্মিলা একটু ঘুমোতে পারেনি, আফরার বিষয়টা নিয়ে খুব ভেবেছে। সরফরাজকে কেন জানি শর্মিলার ভালোই লাগে, তবে সেটা অন্যরকম মায়া, সব সময় দেখলে সালাম দেয়, কুশলাদি বিনিময় করে, তাই হয়তো এই মায়া। সরফরাজের জায়গা এখানে বাইরের কেউ হলে শর্মিলা সহজেই যে কোনো একটা ব্যবস্থা নিতে পারত, হয়তো দুটো কড়া কথা শুনিয়ে দিতে পারত, আশাদ সাহেবকেও সহজেই জানাতে পারত, কিন্তু এখানে ব্যাপারটা পুরোই ভিন্ন। একে তো বাড়িওয়ালার ছেলে, তার উপর আশাদ সাহেবের রাগ, সরফরাজকে আগে থেকেই ওনার খুব অপছন্দ, এসব শুনলে তো আরও রেগে যাবে। আর ওর জন্য শর্মিলার মনে জন্মানো মায়া স্নেহ। সামনে আফরার টেস্ট পরীক্ষা, এখন হুট করে কোনো অজুহাত দেখিয়ে বাসাও ছাড়তে পারবে না। এসব ভাবতে ভাবতেই সকাল হয়, তবে কিভাবে কি করবে সিদ্ধান্ত নিতে পারে না শর্মিলা। আফরাজ স্কুলে যাওয়ার সাথে সাথে নদী ওর সাথে কথা বলার চেষ্টা করেই যাচ্ছে, শেষমেশ না পেরে চিরকুট লেখা শুরু করে, আর সারা সেই চিরকুট বহন করে আফরাকে নিয়ে দিয়েছে। আফরাজ রেগে ওদের কারোর সাথেই বসেনি, সিদ্ধান্তে অটল আফরা, নদীর সাথে কথা বলবে না এটাই ওর শাস্তি। কিন্তু না, শেষ পর্যন্ত আর পারে না, সপ্তমী নদী আজ কেঁদে দেয়, তাই আফরাও গলে যায়। ক্লাস শেষে জড়িয়ে ধরে দুজনের কাছেই মাকে যে সবটা জানিয়েছে সেটা বলে দেয়। সবটা শুনে ওরাও স্বস্তি পায়। আফরা বলে, এখন আর আমার চিন্তা নেই, যা করার আম্মুই করবে। ছুটির পরে আজকেও আফরা দেখে সরফরাজ একইভাবে দাঁড়িয়ে আছে। আফরা বুঝতে পারে যে এই ছেলে এভাবে শোধরাবে না, তাই ও ওর মতো করেই রিক্সায় উঠে চলে যায়। আর শর্মিলা সারাদিন ভেবে সিদ্ধান্ত নেয়,
যে একদিন সুযোগ মতো ও নিজেই কথা বলবে সরফরাজের সাথে। ওকে বোঝালে নিশ্চয়ই বুঝবে আর শুনবে ওর কথা। সামনে আফরার টেস্ট পরীক্ষা, শেষ হলেই না হয় আলাপ করবে, সাথে সঞ্চিতা আপাকেও জানিয়ে রাখবে। আফরার পরীক্ষা শুরু হয়ে যায়। পরীক্ষার মাঝে প্রতিবেশীদের আর এলাকার কিছু মানুষের আলাপের মাধ্যমে ব্যাপারটা আসাদ সাহেবের কানে যায়। আফরার আর মাত্র দুটি পরীক্ষা বাকি আছে, খুব ব্যস্ত সময় কাটাচ্ছে, সারাদিন পড়তে পড়তে কাহিল। আজ পরীক্ষা দিয়ে বাসায় এসে দেখে মায়ের চোখ লাল হয়ে আছে, দেখেই বোঝা যাচ্ছে সে অনেক কেঁদেছে। চুপচাপ কাজ করে যাচ্ছে, কারোর সাথে কোনো কথা বলছে না। আফরার পরীক্ষা কেমন হলো তাও জানতে চায়নি। আফরা বুঝতে পারে সে নিশ্চয়ই বাবা কিছু নিয়ে রাগ করেছে। বাবা যখন কোনো কিছু নিয়ে বেশি রাগ করে তখন মাকে বকে, আর এতে মা অনেক কাঁদে। এমনকি ও আর আয়নও যদি কোনো ভুল করে তাহলেও আসাদ সাহেব শর্মিলাকেই বকে। ওদের কখনো কিছু নিয়ে বকা দেয় না বা শাসন করে না। তার মতে বাচ্চাদের যে কোনো ভুলের পেছনে ওদের মা দায়ী, তাই আফরা সহসা কোনো ভুল করে না বা আসাদ সাহেবকে কিছু নিয়ে অভিযোগ করারও কোনো সুযোগ দেয় না। আফরা কখনোই চায় না যে ওর জন্য বাবা রাগ করুক আর মাকে বকুক। মাকে আফরা অনেক ভালোবাসে, বাবাকেও ভালোবাসে, তবে ওদের ভুলের জন্য যখন বাবা মাকে বকে তখন ওর ভালো লাগে না। আফরা ফ্রেশ হয়ে খেয়ে শর্মিলাকে খুঁজতে থাকে, কোথাও না পেয়ে দেখে শর্মিলা ওর নিজের রুমের বারান্দায় চুপচাপ বসে আছে। আফরা মায়ের পাশে গিয়ে বসে মায়ের কাঁধে মাথা রেখে বলে, কি হয়েছে মা, মন খারাপ কেন করেছো তুমি? শর্মিলা মেয়ের কথা শুনে নড়ে চড়ে বসে বলে, হই না তো, মন খারাপ না, এমনি ভালো লাগছে না। তুই একটু রেস্ট নে, কাল আবার পরীক্ষা, রেস্ট না নিলে পড়তে পারবি না। রেস্ট নেবো, আগে বলো কি হয়েছে, তুমি কেঁদেছো কেন? কিছু হয়নি, যা তুই রেস্ট নে, আমি নামাজে যাচ্ছি। শর্মিলা কথাটা বলে ঘরে চলে আসে। আফরা বুঝতে পারে যে মা তাকে বলতে চাচ্ছে না, তাই আর জোর না করে নিজ রুমে গিয়ে শুয়ে পড়ে। এর মধ্যে আয়ান এসে বলে, আপনি ওঠো, তোমার সাথে আমার জরুরি কিছু কথা আছে, আজ বাবা অনেক রাগ করেছে, আম্মুকেও বকেছে। আফরা আয়ানের কথা শুনেই উঠে বসে, আয়ানকে পাশে বসিয়ে বলে, কেন রে, বাবা রাগ করেছে কেন, আর কি জরুরি কথা? আয়ান মাথা নিচু করে বলে, আপনি তুমি কি প্রেম করো? কে যেন বাবাকে বলেছে, বাবা অনেক রাগ করেছে, বাবাকে কখনো এত রাগ করতে দেখিনি, আজ তোমাকেও বকবে মনে হয়। আফরার মাথা যেন আকাশ ভেঙে পড়লো, এই কেমন বাজে কথা, আর এমন কথা বাবাকে কে বলেছে? সরফরাজ কিছু বলেনি তো? মনে একসাথে হাজার চিন্তা এসে ভর করল। এই ভয়টাই পাচ্ছিল আফরা। সন্ধ্যা হলেই বই নিয়ে পড়তে বসে ও আয়নকেও পড়তে বসতে বলে। পড়তে বসলেও আফরার পড়ায় মন বসে না এক বিন্দু। রাত 9টা বাজে, আজ বাবা এখনও আসেনি, যেখানে সন্ধ্যা হলেই চলে আসে। আফরা বই বন্ধ করে মায়ের কাছে যেতে নিলে দেখে শর্মিলা ড্রয়িং রুমে পায়চারি করছে। আফরা বলে, মা, বাবা আজ আসেনি কেন, এখনো বাবাকে ফোন করেছো, কোথায় আছে? শর্মিলা বলে, চলে আসবে, একটু পরে, চিন্তা করিস না, তুই যা পড়ার মনোযোগ দে। আচ্ছা ঠিক আছে বলে আফরা পড়তে চলে যায়। কিন্তু ওর মনে হয় মা ওর কাছে কিছু লুকাচ্ছে। এসব চিন্তায় পড়ায় আজ মন বসে না। এদিকে শর্মিলা চিন্তায় শেষ হয়ে যাচ্ছে। মাগরিবের পরেও আসাদ সাহেব বাড়ি না ফিরলে শর্মিলা ফোন দেয়, কিন্তু ওনার ফোন বারবার বন্ধ শো করে। সেই থেকে কিছু সময় পরপর ফোন দিয়েছে কিন্তু রিং হচ্ছে না। শর্মিলা বুঝতে পারে যে আসাদ সাহেব ফোন বন্ধ করে নিশ্চয়ই কোথাও গিয়ে একাকী বসে আছে। বিয়ের পর থেকেই শর্মিলা দেখে আসে, যখনই আসাদ সাহেব কোনো কিছু নিয়ে খুব বেশি কষ্ট পায় তখনই কিছু সময়ের জন্য দূরে কোথাও গিয়ে একাকী সময় কাটায়। মাথা একটু ঠান্ডা হলে আবার ফিরে আসে। প্রতিদিন সকালে আসাদ সাহেব হাঁটতে বের হন। আজকেও সকালে হাঁটতে গেলে এক প্রতিবেশীর সাথে কথার প্রসঙ্গে আফরার কথা ওঠে। তখন তিনি আফরার দিকে খেয়াল রাখতে বলেন, আরও বলেন যে এলাকার অনেকেই নাকি প্রায়ই সরফরাজকে ওদের স্কুলের সামনে দেখেছে, কথাও বলতে দেখেছে, ধারণা করেছেন দুজনের মধ্যে প্রেম চলছে। অল্প বয়সে কেন যে বাচ্চারা আবেগী হয় যায় সেটা নিয়ে অনেক আলাপ করেন। এসব শুনে আশা সাহেব নিজেকে আর ঠিক রাখতে পারেনি, বাসায় এসেই শর্মিলার সাথে অনেক রাগারাগি করেন। কোনো কিছু ব্যাখ্যা করার সুযোগ না দিয়ে নাস্তা না খেয়ে অফিসের উদ্দেশ্যে রওনা দিয়ে চলে যান। সারাদিনে আর ফোনে দুজনের কোনো কথা হয় না। সন্ধ্যায় ফোন দিতে গিয়ে দেখে ফোন বন্ধ।
আর তখন থেকে শর্মিলার টেনশন শুরু হয়। অনেকদিন পরে এত রাগ করতে দেখে বেশ ভয় পেয়ে যান তিনি। এখনও তাই শুধু পায়চারি করছেন। আফরাকে এ বিষয়ে শর্মিলা কিছু বলে না, কারণ পরীক্ষার মধ্যে এসব ঝামেলা ও নিতে পারবে না। শেষমেশ রেজাল্ট খারাপ হলে আরেক বিপদ। যাই হোক, আফরাকে নিয়ে আসাদ সাহেবের অনেক স্বপ্ন। এই স্বপ্ন ভেঙে গেলে অনেক কষ্ট পাবেন আসাদ সাহেব, তাই আফরা জানতে চাইলেও এড়িয়ে যান। রাত প্রায় 11টা বাজে। সকালের রাগ দেখে বকাসুরে খারাপ লাগলেও এখন আর শর্মিলার মনের রাগ নেই। এখন মনে প্রাণে দোয়া করছে যেন সুস্থভাবে দ্রুত বাসায় চলে আসে। এর মধ্যে শর্মিলা পরিচিত সব জায়গায় কৌশলে ফোন করে জেনে নেয় যে সেখানে আশা সাহেব আছেন কিনা। কিন্তু না, কোথাও নেই। বাবা হিসেবে বিষয়টা মেনে নেওয়া সত্যি কষ্টদায়ক। এত আদরের মেয়েকে নিয়ে যখন বাইরের কেউ এমন মন্তব্য করবে, আলোচনা করবে, তখন কোনো বাবার পক্ষে মাথা ঠান্ডা রাখা সম্ভব না। শর্মিলা আর কি করবে ভেবে পাচ্ছিল না। এর মধ্যে আফরা আর আয়ানও বুঝতে পেরেছে যে বাবা কোনো কারণে রেগে এখনও বাসায় আসে না। বাবার রেগে গেলে যতক্ষণ রাগ না কমে ততক্ষণ এভাবে বাইরে একা সময় কাটায়। এটা নতুন না, তবে আজকের মতো এত সময় বাইরে কাটায় না। আর আজকের ব্যাপারটা আফরা এখনও পুরোপুরি বুঝতে পারছে না। তবে আয়ানের কাছ থেকে শুনে খুব ভয়ে সময় কাটাচ্ছে। দাদিও চিন্তা নিয়ে ছেলের অপেক্ষায় বসে আছে। এর মধ্যেই কলিং বেল বাজলে শর্মিলা দৌড়ে দরজা খুলে দেয়। সারাদিন পরে প্রিয় মানুষটির বিধ্বস্ত চেহারা দেখে কষ্ট হলেও সুস্থ আছে এটা দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলে। আফরাও বাবাকে দেখে কেমন জানি কষ্ট হয়। ভয় ফুলে দৌড়ে গিয়ে বাবাকে জড়িয়ে ধরে। আয়ানও গিয়ে বাবাকে ধরে বলে, বাবা তোমার আসতে এত দেরি হলো কেন? আমরা সবাই কত চিন্তায় ছিলাম জানো। আফরা বাবাকে জড়িয়ে ধরে কেঁদে দেয়। আশা সাহেব আজকের মতো আগে কখনো এত দেরি করেনি। আজ ফিরে পরিবারের সবার অস্থিরতা দেখে মনটা আনন্দ আর কষ্ট দুটোই ভিড় করে। বাচ্চাদের কপালে আদর দিয়ে নিজেকে স্বাভাবিক করে বলে, একটু কাজ ছিল তাই দেরি হয়েছে, তাই বলে এভাবে কাঁদতে হবে? দাদি রেগে বলেন, সেটা তো ফোন করে জানিয়ে দেও যেত নাকি। সবাই তোকে খুব ভালোবাসে আর তোর চিন্তা করে, এটা তোর মনে রাখা উচিত বাবা। ভুল হয়ে গেছে মা, এমন ভুল আর হবে না। সন্তান যত বড়ই হোক না কেন, বাবা মায়ের কাছে কখনোই বড় হয় না, যেমনটা আশাদ সাহেব মায়ের সামনে এসে হয়েছে। যাও এখন ফ্রেশ হয়ে আসো, একসাথে খাবো, কেউ এখনো খায়নি, সবাই তোমার চিন্তায় অস্থির ছিল। যাচ্ছি মা, বলে শর্মিলার দিকে তাকিয়ে বলে, শর্মিলা তাড়াতাড়ি খাবার রেডি করো, আমি ফ্রেশ হয়ে আসি। আশাদ সাহেব ফ্রেশ হতে রুমে চলে যায়। আর শর্মিলা তাড়াতাড়ি খাবার রেডি করে রাতে সবাই একসাথে খাওয়া দাওয়া করে, শুয়ে পড়ে। আজ তেমন পড়াশোনা হয়নি, তাই আফরা বেশ চিন্তায় থাকে কালকের পরীক্ষা নিয়ে। আশাদ সাহেব আফরা বা শর্মিলা কাউকেই আর সকালের ঘটনা নিয়ে কিচ্ছু জিজ্ঞেস করে না, তাই দুজনেই স্বস্তির নিঃশ্বাস ফেলে। আফরা ভালোভাবে বাকি পরীক্ষা দেয়। পরীক্ষা শেষে আশাদ সাহেব একদিন আফরাকে ডাকে। আফরা রুমে গেলেই বলে, এদিকে আয় মা, আমার পাশে একটু বস, গল্প করি বাবা মেয়ে মিলে। আফরা বাবার পাশে বসে খুব ভয়ে বলে, বাবা বলো। শোন মা, মন দিয়ে পড়ালেখা করবি, পড়া ছাড়া অন্য কোনো দিকে মনোযোগ দিস না। আমি বাবা হয়তো অনেক কিছু তোকে বুঝিয়ে বলতে পারি না, পারবো না, তবুও তোর কোনোটাই ভালো আর কোনটাই মন্দ এটুকু মনে হয় বোঝাতে পারবো। কখনো এমন কিছু করিস না মা যাতে তোর বাবার এতদিনের কামানো সম্মানের হানি ঘটে। এই বয়সটা খুব খারাপ মা, তাই প্রতিটা পদক্ষেপ ফেলতে হবে খুব বুঝে শুনে। একটু ভুল করলে আজীবন পছাতে হবে, তাই সঠিক পথে চলবি মা, জীবনে অনেক বড় হতে হবে। আশা করি আমার কথা তুই বুঝতে পেরেছিস। বাবা বুঝতে পেরেছি, আমি তোমার বলা প্রতিটা কথা পালনের চেষ্টা করব, তুমি এত বেশি চিন্তা করো না। মেয়েকে নিয়ে বাবার চোখে মুখে চিন্তা উদ্বেগ দেখে আফরা বুঝতে পারে বাবা তাকে ঠিক কি বোঝাতে চাইছে। তাই বাবাকে তার কথায় সায় দিয়ে আশ্বস্ত করে, নিশ্চিন্ত করে। এতক্ষণ ধরে বাবা মেয়ের সব কথা শর্মিলা দাঁড়িয়ে দাঁড়িয়ে শোনে। মেয়েকে যে এ বিষয়ে কিছু বলেনি বা বকা দেয়নি, তাই শর্মিলা বেশ খুশি হয়। আশা সাহেব মেয়ের কপালে আদর দিয়ে যাওয়ার সময় শর্মিলার দিকে তাকিয়ে বলে, আমরা ফেব্রুয়ারি মাসে বাজার ছেড়ে দেবো শর্মিলা, কাল থেকে আস্তে আস্তে গোছানো শুরু করো, আমি কাল অফিসে যাওয়ার সময় বাড়িওয়ালার বাসায় গিয়ে জানিয়ে আসবো।
কথাটা শেষ করে আরশাদ সাহেব রুমে চলে যায়। কোনো কিছু না বলে যে আরশাদ সাহেব এভাবে বাসা ছেড়ে দেবার কথা বলবে এটা শর্মিলা বুঝতে পারেনি। তবে তিনি যে সিদ্ধান্ত নিক না কেন, এতে শর্মিলা বেশ খুশি হন। এই বাসাটা আফরার খুব পছন্দ, তাই প্রথমে বাবার কথা শুনে একটু মন খারাপ হলেও পরে আবার ঠিক হয়ে যায়। মনে মনে ভাবে বাসা ছেড়ে গেলে সরফরাজের কাছ থেকেও নিস্তার পাবে। ওই ঘটনার পর থেকে অবশ্য সরফরাজ আর তেমন বিরক্ত করেনি, তবে ওর স্কুলের সামনে দাঁড়িয়ে থাকে সবসময়। তাছাড়া এখন যেহেতু আফরাকে আর বিরক্ত করে না, তাই ও এসব নিয়ে আর ভেবে সময় নষ্ট করতে চায় না। বাবার কথা শোনার পর থেকে আফরা শুধু পড়ার দিকেই মনোনিবেশ করে আছে। ওর মাথায় একটা কথাই শুধু ঘুরছে, আর সেটা হলো কোনোভাবেই বাবাকে কারো সামনে কোনো কিছুতে ছোটো করা যাবে না। বাসা ছাড়ার দু মাস আগে জানানো নিয়ম, সেই হিসেবে ফেব্রুয়ারির এক তারিখ বাসা ছাড়ার প্ল্যান করে আরশাদ সাহেব। এসএসসি পরীক্ষার দু মাস আগে কি এভাবে তিনি বাসা পরিবর্তন করতে চায়নি, কিন্তু সব দিক বিবেচনা করে এর চেয়ে ভালো সমাধান খুঁজে পেলেন না তিনি। পারলে হয়তো আজকে বাসা ছেড়ে দিতেন, কিন্তু এটা অসম্ভব। আজকে যেভাবে হোক সরোয়ার সাহেবকে জানাতে হবে। কিভাবে জানাবেন সেই চিন্তা করতে করতে সিঁড়ি থেকে নামছিলেন। এর মধ্যে নিচে গিয়ে দেখে সরোয়ার সাহেবও হাঁটতে বের হয়েছেন। দুজন দুজনের সাথে সালাম বিনিময়ের পর আরশাদ সাহেব বলেন, ভাই একটু আলাপ ছিল আপনার সাথে, এখন একটু সময় দিলে ভালো হতো। সরোয়ার সাহেব হেসে বলেন, বলেন, হাঁটতেই যাচ্ছিলাম, আগে কথা শেষ করেন তারপর না হয় যাই। ভাই আমি আসলে বাসাটা ছেড়ে দিতে চাচ্ছি, ফেব্রুয়ারি মাসে চলে যাব ইনশাআল্লাহ। নিয়ম অনুযায়ী দু মাস আগে জানাতে হয়, কিন্তু দেরি হয়ে গেল, এর জন্য দুঃখিত। আরে সেটা কোনো ব্যাপার না স্যার সাহেব, কিন্তু বাসা ছাড়বেন কেন? আফরা মামুনির পরীক্ষা সামনে রেখে হঠাৎ এভাবে বাসা ছেড়ে দেওয়ার কারণটা বুঝলাম না, যদি সমস্যা না থাকে তাহলে কারণটা কি বলবেন? সমস্যা গুরুতর, তাই বাধ্য হয়েছে এই সিদ্ধান্ত নিতে, না হলে এই সময়ে আমি কখনো বাসা পরিবর্তন করতাম না। সেটা তো বুঝতে পারছি, কিন্তু কি সমস্যা? আরশাদ সাহেব একটু সংকোচ করে বলেন, সমস্যা হলো আপনার ছেলে সরফরাজ কিছু মনে করবেন না ভাই, সে আফরাকে খুব বিরক্ত করে, সব সময় স্কুলের সামনে গিয়ে দাঁড়িয়ে থাকে, এটা কি ঠিক বলেন? ওর না হয় পড়ালেখা নেই, আমার মেয়ে তো আছে, ওর জন্য খুব সমস্যা হচ্ছে আফরার। আপনি আপনার ছেলেকে একটু শাসন করবেন, একেবারে লাগাম ছাড়া হয়ে গেছে, যে কদিন আছি সে কদিন যেন অন্তত আপনাকে আর বিরক্ত না করে। ওই রাতে দেরি করে ফেরার পর মেজাজ ঠান্ডা হলে শর্মিলা আফরা আর সরফরাজের ব্যাপারে সব কিছু আরশাদ সাহেবকে জানায়। তারপর থেকে মেয়ের প্রতি ভালোবাসাটা আরও বেড়ে যায়, ভুল বোঝার অবসান হয়, কারণ এখানে তো আফরার কোনো দোষই নেই। এমনিতেই তিনি সরফরাজকে পছন্দ করতেন না, সব শোনার পর থেকে একেবারেই দেখতে পারেন না, ইচ্ছে হচ্ছিল গিয়ে দুটো থাপ্পড় লাগাতে। এইটুকু একটা ছেলে পড়ালেখা বাদ দিয়ে মেয়েদের পেছনে ঘুর ঘুর করে বেড়ায়, কিন্তু অন্যের ছেলের গায়ে হাত তোলা শোভনীয় হবে না, তাই অনেক কষ্টে নিজেকে নিয়ন্ত্রণ করে রেখেছে। তবে আগে থেকেই ঠিক করে রাখা যে অন্তত সরোয়ার সাহেবকে তার ছেলের বিষয়ে সব বলবে, এজন্যই আজ সুযোগ পেয়ে বলে দেয়। আশা সাহেবের কথা শুনে সরোয়ার সাহেবের চোখ লাল হয়ে গিয়েছে। তার ছেলে এলাকায় মাস্তানি করে, এটা অনেকে বললেও সে নিজেও জানে যে সরফরাজ কখনো ভালো কারো কোনো ক্ষতি করে না, সে সব সময় অন্যায়ের প্রতিবাদ করে, গরিবদের সাহায্য করে, পড়ালেখা করতে চায় না, তাই বলে ছেলে হিসেবে সে খারাপ না। যদিও ইচ্ছে করে মাঝে মাঝে একটু শাসন করে, তবে ছোট ছেলেকে খুব ভালোবাসে। সরফরাজ কোনো মেয়েকে অকারণে বিরক্ত করবে এমনটা হতে পারে না, যেখানে ও নিজে বখাটেদের হাত থেকে মেয়েদের উদ্ধার করে সেখানে ও কিভাবে অন্য মেয়েদের বিরক্ত করবে? তাই ছেলের নামে এমন নালিশ শুনে সরোয়ার সাহেব একটু রেগে যান, তবু নিজেকে যথাসম্ভব ঠান্ডা রেখে বলেন, বাসা ছেড়ে যাবেন না ভালো কথা, তাই বলে আমার ছেলের উপর এমন অভিযোগ এনে বাসা ছাড়বেন এটা কি ঠিক? খানিকটা বিরক্ত হয়ে আরশাদ সাহেব বলেন, অভিযোগ মানে যা সত্যি তাই বলেছি, আপনার বকার ছেলে এসব করে বেড়ায়, একটু খবর নিলে সত্যিটা জানতে পারবেন। এবার সরোয়ার সাহেব রেগে বলেন, অসম্ভব, আপনি বললেই আমি মেনে নেব, আমার ছেলে পড়ালেখা না করতে চাইলেও কোনো মেয়ের পেছনে কখনো এভাবে ঘুরবে না, তাকে বিরক্ত করবে না, এই ব্যাপারে আমি গ্যারান্টি দিতে পারি, সে মেয়েদের যথেষ্ট সম্মান দেয়। এবার আরশাদ সাহেবও একটু রেগেই বলেন, এটা যদি সম্মান দেওয়া নেব না তাহলে আর কি বলবো বলুন, আজ এখানে বাবাই ছেলের অপকর্মের সমর্থন করছে
সেখানে ছেলে এর চেয়ে ভালো কাজ কি করবে? অনেক বলেছেন আপনি, এবার থামুন, এক হাতে তালি বাজে না। জানেন তো, আপনার মেয়ে নিশ্চয়ই আমার ছেলের পেছনে লেগেছে, আর এখন সে আমার ছেলেকে দোষ দিচ্ছে। আগে নিজের মেয়েকে ঠিক করুন, এসব মেয়েদের আমি ভালোভাবে চিনি। এর মধ্যে এত চেঁচামেচি শুনে সঞ্চিতা শর্মিলা সহ অন্যান্য ফ্ল্যাটের অনেকেই নিচে নেমে আসে। এভাবে দুজনকে উচ্চস্বরে কথা বলতে দেখে সবাই খুব অবাক হয়। দুজনকে চুপ করানোর চেষ্টা করে, কিন্তু কেউ যেন চুপ হতেই চাইছে না। নিজের মেয়ের সম্পর্কে এমন কথা শুনে আশা সাহেব এবার বাড়িওয়ালাকে এতদিন যে সম্মান দিয়ে এসেছেন সেটা ভুলে যান, আঙুল তুলে বলেন, খবরদার, আমার মেয়ের সম্পর্কে একটা বাজে কথা বলবেন না। আগে নিজের বকাটে বেয়াদব ছেলেকে ঠিক করুন। এবার সরবরাহ সাহেবও চিৎকার করে বলেন, খবরদার, আমার ছেলেকে বেয়াদব বলবেন না। আচ্ছা, আপনি ইচ্ছে করে আমার ছেলের পেছনে আমার মেয়েকে, আপনার মেয়েকে লালিয়ে দেননি তো? আমার তো মনে হচ্ছে তাই করেছেন, সফল হতে না পেরে আমার ছেলের দোষ দিচ্ছেন। সঞ্চিতা সব জেনেও কিছু বলতে পারছিল না, কিন্তু এত খারাপ কথা বলায় আর সরবরাহ সাহেবকে এভাবে উত্তেজিত হতে দেখে তাড়াতাড়ি ছেলেরা মিলে বাবাকে ধরে উপরে নিয়ে যায়। সরবরাহ সাহেব হাই প্রেশার, তাই বেশি উত্তেজিত হওয়া যাবে না। যাওয়ার আগে জামিলকে ডেকে বলে, এখনই টয়লেট লাগা গেটে, এমন অসভ্য ভাড়াটি আমার দরকার নাই। সঞ্চিতা করুণ দৃষ্টিতে শর্মিলার দিকে তাকিয়ে রইলেন। স্বামীর এমন কথায় লজ্জায় কিছু বলতে পারলেন না, ইশারায় শর্মিলাকে বললেন আশাদ সাহেবকে সামলাতে। শর্মিলাও বড় বোনের মতো মানুষকে আশ্বস্ত করলেন। দুজন বুঝতে পেরেছেন এখন এসব নিয়ে কথা বলে লাভ নেই। আশাদ সাহেব আর সরবরাহ সাহেব দুজনেই খুব রাগী, তাই এখন যাই বলা হোক না কেন তারা কারো কথায় বিশ্বাস করবেন না, আর যা বলেছেন তা পুরোটাই রাগের মাথায় বলা, তাই দুজনেই চুপ থাকেন। আশাদ সাহেব যা ভয় পেয়েছিলেন তাই হলো, মান সম্মান সব গেল। সরবরাহ সাহেবের শেষ কথাগুলো তার মন মস্তিষ্কে ছড়িয়ে পড়ল। এমন অপমানজনক কথার কোনো উত্তর তিনি দিতে পারলেন না। বিল্ডিংয়ের এতগুলো মানুষের সামনে এমন অপমানজনক কথা, ধপ করে বসে পড়লেন। শর্মিলা ব্যস্ত হয়ে পড়লেন, জামিল দৌড়ে পানি এনে দিলে শর্মিলা আশাদ সাহেবকে পানি খেতে বলে। তিনি পানি সরিয়ে ঝিম মেরে বসে রইলেন কিছুক্ষণ, তারপর শর্মিলাকে ধরে বললেন, কি বিচ্ছিরি কথা বলে গেলেন, শুনতে পেয়েছো শর্মিলা? আমার সোনা টুকরা মেয়েকে নিয়ে এত খারাপ কথা, ছি, ফেব্রুয়ারি না, আমি আজ থেকেই বাসা খোঁজা শুরু করব, পেলে আগামী মাসে চলে যাব। তবে নোংরা মানসিকতার মানুষের মাঝে আর থাকবো না, ওদের সাথে খবরদার আর কোনো কথা বলবে না। আর আমার আফরা যেন এসব না জানতে পারে, আমার মামনি এসব মেনে নিতে পারবে না, সামনে ওর পরীক্ষা, তাই। শর্মিলা স্বামীর এমন অবস্থা দেখে কেঁদে বলেন, ঠিক আছে, আপনি যা বলবেন তাই হবে, এখন আর কোনো কথা বলতে হবে না, উপরে চলুন। আশা সাহেব এত বড় অপমান অভিযোগ মাথায় নিয়ে এলোমেলো পায়ে হেঁটে বাসায় যান। জামিল এতটা সময় বোকার মতো সবটা চেয়ে চেয়ে দেখেন, খুব খারাপ লাগে তার। সে তো জানে এখানে আফরা আপামনির কোনো দোষ নাই, আবার ছোট ভাইজানকেও দেখেছে আফরা আপামনির পেছনে খড়খড় করতে। ভাইজানের চোখে আপামনির জন্য জামিল সত্যিকারের ভালোবাসা দেখেছে, কিন্তু কাউকে কিছু বলতে পারেনি। সব দেখে খুব খারাপ লাগতে থাকে। জামিল বাইরের গেটে টুলেট ঝুলিয়ে দেয়। এদিকে এত সব ঘটনার কোনো কিছুই আফরা এবং সরফরাজ জানে না। প্র্যাকটিক্যাল এবং এক্সট্রা ক্লাস আছে, তাই আফরা সকালেই স্কুলে গেছে, আর সরফরাজ ওর পেছনে নিয়ম মতো স্কুলে গিয়ে ওকে দেখে শাকিলের সাথে একটা কাজে এক বড় ভাইয়ের সাথে দেখা করতে গেছে, তাই বাড়িতে ঘটে যাওয়া এত বড় ঘটনা তাদের জানা হয় না। সরবরাহ সাহেব চিৎকার করায় অসুস্থ হয়ে পড়ে, প্রেশার বেড়ে যায়, তাই আজ আর দোকানে বা বাইরে কোনো কাজে যাওয়া হয় না। সঞ্চিতা জোর করে একটু নাস্তা খাইয়ে ঘুমোতে বলে। সরবরাহ সাহেব বিছানায় বালিশে হেলান দিয়ে চোখ বন্ধ করে বসে। সঞ্চিতা কিছুক্ষণ পাশে থেকে চলে যেতে নিলে সরবরাহ সাহেব বলেন, আমার গুণধর ছেলে কোথায়, কোথায়? আতিকা তখন বাবার পাশেই বসেছিল। ভাইয়ের কথা জিজ্ঞেস করায় মায়ের আগে আতিকা বলে, কথা শেষ হবার আগে সঞ্চিতার ধমকে আতিকা চুপ হয়ে রাগ দেখিয়ে অন্যরুমে চলে যায়। সরবরাহ সাহেব বলেন, ওকে ধমক দিয়ে লাভ আছে? যা বোঝার আমি বুঝে গেছি, এখন আমার ছেলেটাকে আসতে দাও, ওর কাছ থেকেই বাকি সব জানা যাবে, তারপর উচিত জবাব দেবো আমি, ও এলেই আমার ঘরে পাঠিয়ে দেবে। ঠিক আছে, পাঠিয়ে দিব, আপনি চুপচাপ রেস্ট নেন।
সে কেমন মেয়ে ভেবে দেখেছে ওকে আমি ভালো হয়েছিলাম, চেহারায় কত মায়া অথচ উদ্দেশ্য কতটা খারাপ। সরফরাজের কাছ থেকে সবটা শুনেই না হয় মেয়েটার সম্পর্কে মন্তব্য করুন।